থাকিব। অপার ক্ষমতার হত্যাংকাত মেৰিয়াই মেৰিয়াই মই চিঞৰিব খোজো। পঁচিশ নাট্যবর্ষর এখন বিশেষ নাটক, তৃতীয় নিশা নাটক, সদায় অকনমান পৃথক নাটকের পটভূমিত আমি বাছনি কৰি ৰৈছো বহুদিনৰ পৰা। এই বছর আমি লৈছো লেডি মেকবেথ, শেক্সপিয়ৰৰ অমৰ সৃষ্টি মেকবেথ নাটকখনৰ এটা মুখ্য চরিত্র, মেকবেথৰ পৰিবাৰ যাক লেডি মেকবেথ নামেৰে জনাজাত, সেই চরিত্রটোক আধারিত কৰি অভিযোজনা কৰিছে অভিজিৎ ভট্টই নাটকখনৰ। সেই স্কটলেণ্ডৰ সেই সময়ৰ পটভূমি, সেই সময়ৰ সাজসজ্জা, সেই সময়ৰ রূপসজ্জা, সেই সময়ৰ বেশভূষা আটাইখিনি লৈ নতুন রূপত লেডি মেকবেথ আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে আবাহন থিয়েটাৰৰ যোগেদি। আৰু তাৰে আজি এটা প্ৰমো মুকলি কৰি দিয়া হ'ল। নাটকখন কৰিবলৈ যাওঁতে আচলতে আমি বহুত পরিকল্পনা বহুত করবলগিয়া হয়েছে, যেহেতু কস্টিউমের ক্ষেত্র হোক, মেকআপের ক্ষেত্র হোক, সংলাপর ক্ষেত্র হোক, খুব এখন সংলাপ প্রধান নাটক সৃষ্টি করেছে, তার টেকনিক্যাল বহুত বস্তু আছে। এনে আপনাদের জানেই যে শেক্সপিয়ার নাটকবর এখন পৃথক হয়, নাটকবর বহুত বস্তু থাকে, অল্প মানসিক অন্তর্ন কথা বেশিকে থাকে, গতি সেই বস্তুবুর দেখাবলে চেষ্টা করা হয়েছে। আর তার লগতে আজির সময়ের লগত রিলেটেড কেন করবো আমি যে বস্তুয়ে দর্শকক চাবলে মনোগ্রাহী করে তুলব, আর গতি সেটা একটা ডর পরিকল্পনা। নাট্যকারে বড় সুন্দরকে সেই তেনে ধরনের নাটক সৃষ্টি করেছে, বনাইছে। মোৰ নিজের খুব হেঁপাহ আছে একটা অকনমান নেগেটিভ শেড থাকা চরিত্রটা অভিনয় করা বহুদিনের পর, যেহেতু অভিনয় করে থাকতে আমি বিভিন্ন ধরনের চরিত্র যেটা পাও আমার ভিতর অনুশীলনটা হয়, শিক্ষা বহুত হয়। আর মনে ভাবো লেডি মেকবেথ চরিত্রটার যোগেদি মো নিজের ভিতর বহুত অনুশীলন হব এই বর্ষত, আর সেই কারণে মানে নিজে খুব মানে মানে আগ্রহী সেই চরিত্রটা কেতিয়া মানে রিহার্সেল আরম্ভ করব যেটা দর্শকের ওসরলে মানে লই যাও। আর তার লগতে সংলাপর যেহেতু সংলাপ প্রধান এখন নাটক, সংলাপ প্রক্ষেপণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিব লাগবে আমি আবাহনের প্রতিগী শিল্পী কলা কৌশলে। এইবার মিউজিকর যথেষ্ট কাম আছে, সাউন্ডর যথেষ্ট কাম আছে, সেটিংসর যথেষ্ট কাম আছে, গতি আপনাকে আটাই আশীর্বাদ করব যাতে এনেকা ধরনের বৃহৎ পরিকল্পনার এখন নাটক যাতে আমি সফলভাবে মঞ্চায়ন করব পারো, আর দর্শকে যাতে চাইও আমোদ পায়, কারণ যদি দর্শকে ভাল না পায় এখন নাটক করে আমি আসলে সেই প্রচেষ্টা বিফল হবগে, গতি আমি দর্শকর মনোগ্রাহী করবর কারণে যথেষ্ট চেষ্টা করবল হয়েছে। বাকি ভাল পাব যেন লাগিছে, যেহেতু আমি নিজে পড়িও বড় ভাল পাইছো নাটকখন। আর বাকি 12 তারিখের পর আমার শুভারম্ভ হব নাট্যবর্ষ, আমার নাট্যযাত্রা, গতি এটাই আমাকে আশীর্বাদ। ধন্যবাদ। বহুত এক্সাইটেড হয়ে আছে লেডি মেকবেথ রূপত আসলে চরিত্রটি রূপায়ণ করবর কারণে, যেদিন নাটক পড়িলে সেইদিন প্রায় আসলে মেকবেথক লোক বহুত মানে উৎসাহ আছে যে সোনকালে নাটক করব মন গৈ আছে, ইমান ভাল ধুনিয়া অভিজিৎ ভট্টাচার্য লিখিছে, জানে এখন বিখ্যাত নাটক শেক্সপিয়ারের অন্যতম সৃষ্টি, আর সেই সৃষ্টিক এক নতুন রূপ দিছে, নতুন অভিযোজনায় অভিজিৎ ভট্টাচার্যয় আসলে এখন নাটক হিসাবে আকো গাঁথিছে, আর নাম দিছে লেডি মেকবেথ। আর লেডি মেকবেথ রূপত প্রস্তুতি প্রয়াসের নাম ভূমিকাত অভিনয় করব, আর আশা করছো অসমবাসী রাইজে উৎসাহ উদ্দীপনা দিব, আর নতুন প্রজন্মর কারণে লগতে যিসকল খুব নাটক ভাল পায় তেনেকুৱা ধরনের কিছু নাটক আসলে রাজকীয় আসলে বিষয়বস্তুক লৈ যেতিয়া নাটক করে এসাম দর্শক আছে তেওঁলোকে তেনেকুৱা নাটক ভাল পায়, আর এনেকুৱা ধরনের নাটক বহু ঠাইত আসলে মঞ্চস্থ হয় পৃথিবীর বিভিন্ন ঠাইত, আসলে যদিও আমার মোবাইল থিয়েটার হয় ভাবিমান থিয়েটার আমার, কিন্তু বহুততে একটা জায়গাতেই আসলে সেট বনায় এনেকে করে, কিন্তু এনেকুৱা নাটক করবলে যাওঁতে আসলে বহুত ব্যয়বহুল আর বহুত টাকা ব্যয় হয়, বহুত খরচ হয় আর বহুত চিন্তা চর্চা করবলগা হয়, আর সম্পূর্ণ এক কাহিনী স্কটিশ সকলের উপর হব, স্কটল্যান্ডের সেই শাসন ব্যবস্থার উপর হব, আর সেই সময়ের আসলে সাজসজ্জা, সেই সময়ের রূপসজ্জা, সেই সময়ের যি ধরনের সেটিংস, লাইট বা পরিবেশ সেইটা আমি তৈয়ার করব লাগিব, আর
নাটকখনৰ মিউজিকৰ ক্ষেত্ৰত মই আসলে কাম কৰোতে মানে স্কটিশ যিসকলৰ মিউজিক থাকে সেই মিউজিকবিলাক শুনিব লগা হৈছে, যে তেওঁলোকৰ ফোক বা তেওঁলোকৰ এনথমবিলাক কেনেকুৱা হয়, তেওঁলোকৰ থিম মিউজিকবিলাক কেনেকুৱা হয়, তেনেকুৱা ধৰণৰ আসলে গোটেইখিনি পৰ্যালোচনা কৰি এই নাটকখনত বেকগ্ৰাউণ্ড মিউজিক কৰিবৰ কাৰণে মই আগবাঢ়িছোঁ। ইতিমধ্যে গান তিনিটা গান থাকিব এখন নাটকত, আৰু তিনিটা গানৰ ভিতৰত আমি দুটা গান কমপ্লিট হৈছে, আৰু এখন বেলেগ ধৰণৰ নাটক ৰাইজে পাব আবাহন থিয়েটাৰ উপহাৰ হিচাপে দিছে। আশা কৰিছোঁ ৰাইজ আহিব, আৰু ইতিমধ্যেই আবাহন থিয়েটাৰৰ গানে অসমত তোলপাৰ সৃষ্টি কৰিছে, আৰু আবাহন থিয়েটাৰ এইবাৰো অসমৰ সৰ্বশ্ৰেষ্ঠ নাট্য দল হিচাপে পৰিগণিত হ'ব, এয়া আমাৰ আচলতে ধাৰণা হৈছে।